নমস্কার আপনারা দেখছেন রিপাবলিক বাংলা মুম্বাই নিউজ রুম থেকে আপনাদের সঙ্গে আমি মিনাক্ষী শুরুতেই নজর রাখবো খবরের ত্রিকোণমিতিতে অনির্বাণের অগ্নিবাণে ডেঙ্গি এই মুহূর্তে চোখ রাঙাচ্ছে প্রায় 40,000 ছুঁইছুঁই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা রাজ্যে প্রশাসক বা শাসক বা পুরসভা যদি বলা যায় নির্দিষ্ট করে পুরসভা দায় আড়াচ্ছে প্রাকৃতিক দুর্যোগ বলে বিরোধীরা বলছেন এটা তৃণমূল কংগ্রেস করেই থাকে কারণ করোনার সময় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন কোলবালিশ করোনাকে মেনে নিতে হবে কোলবালিশের মতো মেনে নিতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে ডেঙ্গিকে প্রাকৃতিক দুর্যোগ বলছেন মেয়র ফিরহাদ হাকিম বলছে 100 বছর আগেও ছিল এখনও রয়েছে অন্যদিকে অধীর চৌধুরী তিনি বলছেন মমতা মেড ডেঙ্গি ডেঙ্গি নিয়ে রাজনৈতিক তর্জা একদিকে আর আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে অবস্থা শোচনীয় ডেঙ্গিকে কেন্দ্র করে বাংলার নানা প্রান্তের কি উঠে এলো বিতর্কে দেখুন সরকার কিছু পারে না এটা আপনারা বলতে পারেন না সরকার কিছু পারে কিছু কিছু পারে কিন্তু এ পাড়ায় কি মানুষের কিছু যায় আসে মানুষের দুর্ভোগ যন্ত্রণা মৃত্যু পরিবার পরিজনের বিচ্ছেদ যন্ত্রণা তাতে বিন্দুমাত্র কমে কি মুখ্যমন্ত্রী বিদেশ গিয়েছিলেন না সঙ্গে করে লগ্নি আনতে গোটা ইউরোপের স্বাস্থ্য ব্যবস্থাটার একটুখানি নিয়ে এলো তো পারতেন বিল্ডিং হয়েছে নতুন নতুন সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে কিন্তু আসলে স্বাস্থ্য ব্যবস্থায় স্বজন পোষণ দুর্নীতি এবং অরাজকতা এই তিনটে জিনিস কেন স্বাস্থ্য দপ্তর কাজ করেনি এই প্রশ্ন তুলতে স্বাস্থ্য দপ্তরে পৌঁছলে তার সাথে দেখা করা যায় না কিন্তু আপনি মনে রাখবেন প্রত্যেকটা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির মাথায় একজন করে তৃণমূল নেতাকে বসানো হয়েছে যেই যেটুকু মিনস আমাদের আছে সেটুকু প্রতিনিয়ত চেষ্টা করে যাওয়া হচ্ছে যাতে মানুষের পরিষেবা মানুষের পাশে থাকে এই এই ক্ষেত্রে শুধুমাত্র স্বাস্থ্য ব্যবস্থা কে রেসপন্সিবল করলে হবে না পৌর ব্যবস্থাকেও রেসপন্সিবল করতে হবে কমিউনিটি এই ডিজিজের ক্ষেত্রে যে স্টেপ ওদের নেওয়া উচিত ছিল মেয়র থেকে পৌর প্রধানরা তারা ব্যর্থ ন্যাশনাল সেন্টার ফর ভেক্টর বোন ডিজিজ কন্ট্রোল ডিজিজেস কন্ট্রোল এই পোর্টাল কিন্তু একবারও পশ্চিমবাংলার বিরুদ্ধে এই অভিযোগ করছে না তারা কিন্তু একবারও বলছে না যে তথ্য আর মানুষকে ডেঙ্গি থেকে মুক্ত করতে না পারার দায়টাই বা কার আর স্বাস্থ্য ব্যবস্থার অতলে জলে নিক্ষেপ করার দায়টাই বা কার সরাসরি অনির্বাণ সিনহা সিনিয়র এডিটর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে অনির্বাণ তোমার প্যানেল থেকে ঠিক কি উঠে এলো মানে প্রশাসন সবকিছু জেনেও ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলা করতে ব্যর্থ কি যেমনটা অভিযোগ বিরোধীদের যেখানে হাত গুটিয়ে বসে থাকার অভিযোগ দেখো রাজ্যের সরকার একেবারে বেহাল স্বাস্থ্য ব্যবস্থাটা নিয়ে যখন নিজেরা হাবুডুবু খাচ্ছে এবং রাজ্যের মানুষকেও কার্যত গলা অবধি ডুবিয়ে হাবুডুবু খাওয়াচ্ছে তখন সত্যি সত্যিই শাসক দলের সমর্থকদের পক্ষে হয়তো কিছু বলার থাকে না পথ খুঁজে পাওয়ার থাকে না কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা তিনি যদি স্বাস্থ্যভবনে যান এবং তাতে যদি তার মুখের উপর গেটটা বন্ধ করে দিয়ে রাখতে হয় শুধুমাত্র কিছু অপ্রিয় প্রশ্নের জবাব দিতে হবে অথবা জবাব নেই এটা বলতে হবে বলে তাহলে এটা স্পষ্ট যে সরকারি যন্ত্রের অসহায়তা কতটা এটা রাজনীতির কথা নয় এটা ব্যবস্থার কথা সেই ব্যবস্থার জায়গা থেকেই আজও কিন্তু আমরা এ রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে ঘুরব দালালরাজ দেখাই হোক আর পাড়ায় পাড়ায় গলিতে গলিতে ঢুকে ডেঙ্গি সংক্রমণের আসল ছবিটা তুলে নিয়ে আসাই হোক হাসপাতালে যারা আসছেন এসে পৌঁছতে পারছেন তাদের কথা তো থাকবেই কিন্তু যারা বাড়িতেই এক কোণে পড়ে একেবারে ভবিতব্যের আশায় কাতরাচ্ছেন তার কারণে সরকার তো গোটাটা মহাকালের হাতে ছেড়ে দিয়েছে সরকার তো এটাই সন্তুষ্ট যে অন্য রাজ্যের থেকে আমরা নাকি ভালো আছি এটা সরকারের দাবি সেই অবস্থায় দাঁড়িয়ে আসলে মানুষ সত্যিই কেমন আছেন জানবার জন্য আজও আমরা পাড়ায় পাড়ায় গলিতে গলিতে ঢুকব মশার খবর করব ডেঙ্গির খবর করব কোথায় কত বড় মশা কত বেশি মশা শুনতে নিতান্ত অস্বাস্থ্যকর নিতান্ত তুচ্ছ লাগলেও মানুষের জীবনের জন্য এই তুচ্ছ অথচ ভয়ঙ্কর সত্যিটাকে তুলে আনব আর অবশ্যই হাসপাতালের ছবি দেখাব কীভাবে কতটা এবং কার কার মাধ্যমে দালাল চক্র কাজ করছে রাজ্যের সরকারি হাসপাতালগুলোতে যেটা সাধারণ মানুষের একমাত্র ভরসার জায়গা একেবারে আপাতত ধন্যবাদ অনির্বাণ তোমায়